আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবার হাজির হলাম নতুন আরও একটি রেসিপি মোমো বা ডাম্পলিং আমরা যে নামেই চিনি না কেন খেতে কিন্তু বেশ মজা এখন আমি মোমোটা কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে বানিয়ে দেখাবো তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক মোমো তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া দুই পিস মুরগির বকের মাংস নিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে কিমা বানিয়ে নেব আপনারা চাইলে চাকু দিয়ে বা ব্ল্যান্ডারের সাহায্যে কিমাটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে ছোট ছোট পিস করে পাটার মধ্যে থেতলেও নিতে পারেন ভিওয়ার্স আমি কিমাটা করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডোবা নিয়ে নেব ভিওয়ার্স একসাথে পুরো পানিটা দেয়া যাবে না আপনারা অল্প অল্প করে পানিটা দিয়ে সফট একটা ডো বানিয়ে নেবেন ভিওয়ার্স আমার ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে আমার ডোটা তৈরি করতে পানি লেগেছে হাফ কাপ থেকে একটু কম এবার আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এখন আমি মোমোর পুরটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দুই বিলচামিস পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচের কুচি ভিওয়ার্স আপনারা যদি একটু ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে আপনারা আপনাদের মতো মরিচ দিয়ে দিবেন এবার আমি মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা পেঁয়াজের সাথে রসুন বাটাটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদার গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো গুলমরিচের গুঁড়া ভিউয়ার্স আপনাদের কাছে যদি আদার গুঁড়া না থাকে আপনারা পাটায় বেটেও নিতে পারেন এবার আমি সব মশলা কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার কিমাটা আমি ঢেলে দিলাম আর মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিলচামিজ পরিমাণ ডার্ক সয়া সস সয়া সসের সাথে চিকেনটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস ভিওয়ার্স ফিশ সসটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন ভিওয়ার্স আপনারা চাইলে কাঁচা কিমার মধ্যে মশলা দিয়ে মোমোর পুরটা তৈরি করে নিতে পারেন আর নয় আমার মতো এরকম চার পাঁচ মিনিট কিমাটাকে হালকা করে একটু ভেজেও নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোমোর পুরটা তৈরি করে নেবেন আমার কাছে কাঁচাটা ভালো লাগে না তাই হালকা একটু ভেজে নিয়েছি ভিওয়ার্স এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি ভিডিওটি স্কিপ হয়ে গেছে আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন আর নয় স্কিপ করতে পারেন মোমোর পুরটা রেডি করতে আমার সময় লেগেছে আট মিনিটের মতো ভিওয়ার্স এখানে আমি বেলুন পিড়ি নিয়ে নিয়েছি নিয়েছি ডোটাকে এবার আমি ডোটা দুই তিন মিনিটের মতো আবারও পিড়ির উপরে রেখে খুব ভালো মতো মথে নেব আর ছোট ছোটো সাইজ করে আমি লেচি কেটে নেব আমি সবগুলো ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলো একটা বুলের মধ্যে তুলে নিয়েছি এখন আমি একটা লেচি নিয়ে নিয়েছি ময়দা ছিটিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। রুটিটা অনেক বড় করার দরকার নেই মাঝারি সাইজ করে রুটিটা বেলে নিতে হবে এবার আমি রুটির মাঝখানে পুটটা ভরে নিলাম আর এভাবে করে চারপাশ থেকে আমি ভাজ দিয়ে নিচ্ছি ভিওয়ার্স আমি মোমো অত ভালো ডিজাইন করে বানাতে পারি না কারণ এটা আসলে আমাদের বাঙালিদের খাবার না মূলত এই মোমোটা হচ্ছে নেপালিয়ান খাবার আপনারা যদি ডিজাইন করে মোমো তৈরি করতে চান আপনারা ইউটিউবের মধ্যে অনেক ডিজাইন করা মোমো বানানো আছে সেখান থেকে আপনারা ডিজাইনটা শিখে নিতে পারেন আর আমি আবারও বলছি আমি অত ভালো মোমো তৈরি করতে পারি না মোমো খেয়েছি মোমো খেতে বেশ মজা কিন্তু অত ভালো সুন্দর করে ডিজাইন করতে পারি না আমি মোমো বিষয়ে অতটা এক্সপার্ট না তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েকটা ডিজাইন আপনারা নিজেদের মতো করে করে নেবেন আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য প্রথম অবস্থায় আমি আপনাদেরকে একটা পুটুলি করে বানিয়ে দেখিয়ে দিয়েছি আর ডিজাইনটা ঠিক এভাবে আপনারা একটু দেখলেই খেয়াল করলে আপনারাও পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যদি আরও ভালো ভালো ডিজাইন আপনারা বানাতে চান তাহলে ইউটিউব থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনারা অবশ্যই পারবেন আর এভাবে করেই আমি বাকি সবগুলো মোমো তৈরি করে নেব আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান ভিউয়ার্স আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি আমি আমার মতো করে বানিয়েছি আপনারা চাইলে ইউটিউব দেখে আরও সুন্দর সুন্দর ডিজাইন করে আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন এবার আমি চলে যাব মোমোগুলো ভাব দেওয়ার জন্য মোমোগুলো ভাব দেওয়ার জন্য আমি একটা হাড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম আগেই আর একটা ফুটো করা হাড়ির মধ্যে কয়েকটা কাঁঠাল পাতা দিয়ে মোমোগুলো বসিয়ে দিয়েছি আপনারা দেখেন ভিউয়ার্স আপনারা যদি এরকম ফুটো হাড়ির মধ্যে মোমোগুলো ভাব দিতে চান তাহলে অবশ্যই কাঁঠাল পাতা নয় কলা পাতা দিয়ে আপনারা ভাব দিবেন, আর নয় সবগুলো মোমোই হাড়ির মধ্যে লেগে নষ্ট হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিলাম ফিরে আসছি আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ভিওয়ার্স আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আবারও বলছি আপনারা যখন মোমোগুলো সিদ্ধ করবেন হাড়ি বা যে কোনো কিছুতে অবশ্যই আপনারা কলা পাতা বা কাঁঠাল পাতা দিয়ে নেবেন আর নয় তেল ব্রাশ করে নেবেন এতে করে আপনাদের মোমো সবগুলোই আস্ত থাকবে আর নয় ভেঙে যাবে এবার আমি মোমোগুলো একটা বাটির মধ্যে তুলে নেব ভিওয়ার্স আমার মোমোগুলো দেখতে খারাপ হয়েছে এর মানে এই না যে এর স্বাদটাও কমে যাবে স্বাদের মানটা কিন্তু ঠিকই থাকবে এখন আমি একটা একটা করে বাটিতে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাড়িটা নিচে নামিয়ে ঢেলেও দিতে পারেন আমি এখান থেকেই হাত দিয়ে তুলে নিচ্ছি আর আপনারা যদি আমার মতো এভাবে হাত দিয়ে তুলতে চান তাহলে অবশ্যই সাবধানে তুলে নেবেন যেন হাত পুড়ে না যায় এবার আমি আবারও মোমোগুলো হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর এভাবে করেই বাকি সবগুলো মোমো আমি সেদ্ধ করে নেব তো ভিওয়ার্স হয়ে গেল খুব সহজেই মোমো বা ডাম্পলিন আপনারাও এভাবে ঘরের মধ্যে একবার হলেও ট্রাই করুন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিওয়ার্স দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু স্বাদের কমতি হবে না তো আপনারাও একবার ট্রাই করে ফেলুন আর এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ